वेलकम बैक व्यूअर्स, ये वीडियो अपनारा देखलें ये वीडियो कीभावे तैरी करते हैं वीडियो तैरी करार्जन आजकल वीडियो आपके पुरोपुरी देखते हैं और चैनल नतून होले अवश्य सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटी के प्रेस कर रखबें। तो ये वीडियो एडिट करार्जन तैरी करार्जन अपन के प्रयोजन है काइनमास्टर एप्लीकेशन जेटार लिंक अपना डिस्क्रिप्शन बक्से पे जा गूगल प्ले स्टोरे सार्च कर लेरण एप्लीकेशन अपनी पे जाप्लीकेशन इन्स्टल कर। तो चलो एखा स्क्रिने चले जा। सर्वप्रथम আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, দেন প্লাস আইকনে ক্লিক করব, 16:9 রেশিওটাকে চুজ করব। দেন আমরা মিডিয়া থেকে আমাদের যত ফটো আছে বা এডিট করা ফটো আছে সবগুলোকে আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো সকল ফটো এখানে আমরা ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা উপরে টিক মার্কে ক্লিক করে ওকে করে দেব। ওকে করার পর আমরা এখান থেকে প্রথমে চলে আসব, দেন প্রথম ফটোটাকে ক্লিক করব, দেন এটাকে ছোট করে ফেলব, সম্পূর্ণ ছোট, সেকেন্ডটাও ছোট করব। এভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো ফটোকে এভাবে ডিউরেশনটাকে ছোট করে দেব। তো সকল ফটো ডিউরেশন ছোট করার পর আমরা এখানে মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে ডিউরেশনটাকে হালকা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমরা এটার প্রথমে চলে আসব, প্রথমে চলে আসার জন্য ক্লিক করে ব্যাকে আসব। দেন এখান থেকে আবারও আমরা চলে যাব লেয়ারে, দেন মিডিয়াতে, মিডিয়াতে গিয়ে আমাদের যে চ্যানেলের লোগো থাকবে সেই লোগোটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। দেন এটাকে একটু বড় করব, বড় করার পর আমরা এখানে এর মিডল পজিশনে রাখব, অ্যাডজাস্টমেন্ট করব। তারপর এখান থেকে আমাদের যে ডিউরেশন এটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর প্রথমে আসব, দেন এখান থেকে ইন অ্যানিমেশনটাকে আমরা স্কেল ডাউন করব। তো নিচে স্ক্রল করলে আমরা স্কেল ডাউন পাব, সেটাকে চুজ করব। চুজ করার পর এটার স্পিডটাকে আমরা একটু মাইনাসের দিকে রাখব বা নিচের দিকে রাখব। তো এখানে রাখার পর আমরা এখান থেকে ওকে করে ফেলব। তারপর এখানে আমরা ইফেক্ট অ্যাড করব, এর জন্য লেয়ারের প্রথমে আসব, এখানে এভাবে টেনে প্রথমে এসে একটু সাইড করব, তারপর এখানে একটা ইফেক্ট অ্যাড করব। সেটার জন্য আমরা লেয়ারে চলে যাব, লেয়ারে গেলে ইফেক্টে যাব, দেন এখান থেকে আপনাদেরকে যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ক্রোমাটিক গ্লিস, এটাকে ডাউনলোড করবেন। তারপর এটাকে চুজ করব, দেন এখানে প্রথম যে অপশন থাকবে ওটাতে ক্লিক করব, দেন টিক মার্কে ওকে করে ফেলব। ওকে করার পর আমরা এখান থেকে হেডের ডিউরেশনটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা একটু প্লে করে দেখতে পারি কীরকম দেখা যায়। তো এখানে যদি একটু ডিউরেশন বেশি হয় তারপর আপনি ছোট করে নিতে পারেন। তারপর আবার আমরা প্লে করে দেখি, তো এখান থেকে আমরা এটাকে একটু রিসাইজ করতে পারি, বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা আবার একটু প্লে করে দেখব, তারপর যদি মনে করেন এভাবে ঠিক আছে তো রাখতে পারেন বা ডিউরেশনটাকে আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো এভাবে আমি রাখার পর এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলব। ডুপ্লিকেট করার পর এটাকে টেনে ধরে একটু ডান দিকে রাখব। রাখার পর আমরা আবার একটু প্লে করে দেখতে পারি। তো তারপর এটাকে আবারও ডুপ্লিকেট করব, দেন এটাকে টেনে আবারও ডান দিকে রাখব। রাখার পর এভাবে আপনি দু তিনবার রাখতে পারেন। রাখার পর আমরা এখান থেকে প্লে করে দেখলাম, তারপর আমরা চলে আসব যে লোগোটা লাগিয়েছিলাম সেটা বাদ বাকি অংশ এখান থেকে কেটে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা মিউজিকে যাব, দেন এখান থেকে আমাদের পছন্দ মতো একটা মিউজিক লাগিয়ে দেব। আর যে ধরনের মিউজিক লাগাবেন আপনারা বেন সাউন্ড থেকে এই ধরনের মিউজিক পেয়ে যাবেন। তারপর অ্যাড করব, দেন এখান থেকে টিক মার্কে ওকে করব। তারপর সেভ করার জন্য আমরা এখানে উপরে ডান পাশে আইকন পাব, সেখানে ক্লিক করব, দেন এখান থেকে ফুল এইচডি সিলেক্ট করব, উপরে 1080, তারপর এখান থেকে 24 যে সিনেমা লেখা ওই অপশনটাকে চুজ করব, দেন আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার পর ফাইনাল আউটপুট আমাদের ঠিক এরকম দেখা যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।